আসসালামু আলাইকুম বন্ধুরা, মুর্শিদাবাদ ভিলেজ ভিটে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদেরকে আমি ডিমের চপ বানিয়ে দেখাবো। আর আজ প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে, এখনই হচ্ছিল, কিছুক্ষণ আগেই ছেড়ে গেল, আবারও বৃষ্টি হবে। দেখুন আবহাওয়াটা কেমন। তবে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই ডিমের চপ বানাটা। আমি ডিমের চপ বানাবার জন্য আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, ডিমও সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুটা হালকা হালকা করে ভেঙে দিব। আর ওইখানে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিও করে নিয়েছি। এবার হালকা হালকা করে আমি আলুটা ভেঙে নিচ্ছি। চামচ দিয়ে ভাঙা হলো না, তার জন্য আমি গ্লাসের সাহায্যে ভেঙে নিচ্ছি। আমি আলুটা মোটামুটি করে ভেঙে নিলাম। এবার আমি আলুর পুর তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি, ওভেনটা ধরিয়ে নিচ্ছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা আমি পুর তৈরি করব, তার জন্য অল্প করেই তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এটা আমি হালকা কালার করে ভেজে নিচ্ছি। ভাজানো হয়ে এসছে, এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, শুকনো মশলা। আর এখানে আদা রসুন বাটা লাগবে, তার জন্য আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি হালকা করে আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি হালকা করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা। আমি ভালোভাবে মশলাটাকে 5 মিনিট ভেজে নিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মশলা, দেখুন কত সুন্দরভাবে আলুর পুরটা রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আলুর পুর একবারে পারফেক্ট হয়ে গেছে। আমি আলুগুলো তুলে নিচ্ছি, আলুর পুরটা আমি এই বাটিটাতে তুললাম। আমি ডিমের চপ বানাবার জন্য আমি এখানে বেসন ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস দিয়েও করে নিতে পারেন। আমি এখানে বেসন দিয়েই করব। আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি হালকা করে লবণ। আমি দিয়ে দিচ্ছি হালকা করে বেকিং সোডা। এবার আমি হালকা হালকা পানি দিয়ে ঘুলে নিচ্ছি। আগে এরকম করে ভালোভাবে ফেটে নিচ্ছি। আমি আবারও পানি দিয়ে দিচ্ছি।
বেসনটা আমি ভালোভাবে গুলে নিয়েছি আর এটা আমি কালার করার জন্য হালকা করে একটু কালার দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন এবার আমি বেসনটা রেখে দিচ্ছি এবার আমি ডিমের চপটা বানিয়ে নিচ্ছি আমি ডিমের চপটা বানিয়ে নিচ্ছি তার জন্য আমি দু হাতে আগে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি আমি আগে এরকম করে নিলাম আমি আবারো একটু নিয়ে নিলাম এইভাবে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আমি এরকম ভাবে গোল করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেল সবটা আমি এরকম ভাবে সবগুলোই করে নিচ্ছি আরো একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর দেখুন এই রকম ভাবে খুব সহজেই হয়ে যাচ্ছে আর এটা আমি গোটা ডিম দিয়ে করলাম আপনারা চাইলে আধখান দিয়েও করে নিতে পারেন আমি এরকম করে সবগুলোই বানিয়ে নিচ্ছি এই দেখুন ডিমের চপ তৈরি হয়ে গেছে এবার আমি একটা একটা করে বেসনে দিব আর তেলে ছাড়ব তাহলে আবারও ওভেন ধরিয়ে করে বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি ডিমের চপগুলো আগে আমি বেসনে ভালো করে মাখিয়ে নিলাম আমি এইরকম ভাবেই সবগুলোই করে নিচ্ছি এই দেখুন আমি সবগুলো একসাথে করে নিয়েছি আর এক পিট হয়ে এসেছে আমি এবার উল্টে দিচ্ছি আর দেখুন কত সুন্দর ভাবে হয়ে যাচ্ছে আমি এইরকম ভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নিচ্ছি ডিমের চপগুলো ডিমের চপ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন ডিমের চপগুলো আমি ভালোভাবে ভাজার চেষ্টা করলাম কিন্তু ভালো হলো না খো কারণ আমার তেল কম ছিল তার জন্যে একটু ভেঙে গেছে তবে আপনারা ভালো করে চেষ্টা করবেন আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সর্বপ্রথমে আমার ভিডিওটা দেখার জন্য সব সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ